তোমরা যারা যারা পিজি অ্যাডমিশন 2023-24 সেশনে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো বাট কোথাও তোমাদের এখনও পর্যন্ত নাম আসেনি, তো তারা কি করবে তাদের জন্য একটা গুড নিউজ এই ভিডিওতে। আর যারা যারা তোমরা মানে অপেক্ষায় ছিলে যে কবে তোমাদের ডেট এক্সটেনশন হবে ভর্তির, তো তাদেরও জন্য গুড নিউজ, প্রত্যেকে থাকো ভিডিওটির সঙ্গে। তো আজকে আমি তোমাদের শেয়ার করছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সের পিজি অ্যাডমিশনের যে ডেট সেটা কিন্তু তোমাদের বাড়ানো হলো, কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো, কী কী তোমাদের প্রসেস সেটা তোমাদের বলবো, অ্যান্ড তোমাদের ভেরিফিকেশনের লাস্ট ডেট কত দেওয়া হলো সেটা সম্পর্কেও তোমাদের বলবো। তো প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, বিশেষ করে যারা এখনও পর্যন্ত কোথাও তোমরা অ্যাডমিশন নিতে পারো নি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটা, ঠিক আছে। তো প্রথমত আমি তোমাদের জাস্ট যে এক্সটেনশন নোটিস সেটা দেখে দিই, দেন আমি আমার যে বক্তব্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আসবে, এখানে এসে ওয়েবসাইটে এসে তোমরা নোটিশ সেকশনে গেলেই তোমরা কিন্তু এই যে নিচের দিকে নোটিশে ফার্স্ট যে নোটিশ এখন রয়েছে বর্তমানে আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি, তো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সটেনশন নোটিশ, ঠিক আছে। তো এইখান থেকেই কিন্তু তোমাদের পুরো বিষয়টাকে দেখতে হবে, ওকে। এবারে পাশের দিকে তোমরা এই যে ডাউনলোড বাটনটা এখানে ক্লিক করলে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার করা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের নোটিশ, এখানে তোমরা ডেটটা দেখতে পাবে 30 সেপ্টেম্বর 2023, অর্থাৎ গতকালই তোমাদের কিন্তু এটা প্রকাশিত হয়েছে, বাট অনেকটা যেহেতু রাতে পাবলিশ করা হয়েছিল তো সেই কারণে আমি কিন্তু তোমাদের রাত্রে ভিডিওটা করে নিই, অ্যান্ড ওয়েদারও খুব একটা ভালো ছিল না আমাদের দিকে, তো সেই কারণে আমি কিন্তু রাত্রের দিকে তোমাদের দিতে পারিনি, আর সকালের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি, ওকে। দেখো নিজের দিকে এখানে দেখতে পাবে নোটিশ ফর এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাডমিশন ইন মাস্টার ডিগ্রি প্রোগ্রামস ফর দি অ্যাকাডেমিক সেশন 2023-24। তোমাদের লাস্ট ডেট কত ছিল? লাস্ট ডেট কিন্তু 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত ছিল, এর আগেও তোমাদের ডেট চেঞ্জ হয়েছে। এরপরে তোমাদের কিন্তু এটা বাড়িয়ে কিন্তু নভেম্বর মাস পর্যন্ত করে দেওয়া হচ্ছে, অ্যান্ড সেটা কিন্তু বেশ ভালো একটা টাইম দেওয়া হচ্ছে, যেটা কত এ মাসের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ সরি নভেম্বর বলছি, অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 20 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাডমিশনটা চলবে, ঠিক আছে। তাহলে অনেকটা মাস মানে অনেকটা সময় পেয়ে যাচ্ছ তোমরা, আজকে 1 তারিখ, এরপরে আরও তোমরা 19 দিন টাইম পাবে। তো যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। এবারে যারা যারা এখনও চান্স পাওনি তাদের জন্য কিছু বিষয় বলবো, তারা অবশ্যই শেষ মতো দেখো। অ্যান্ড তোমাদের এই যে ভেরিফিকেশন সেটা কিন্তু তোমাদের লাস্ট ডেট বলা হলো, কত তারিখে দেওয়া হলো এখন সেটা হচ্ছে 31/10/2023, এর আগের যদি ডেটটা দেখো সেটা কিন্তু 5 তারিখ ছিল তোমাদের, 5/10/2023, বাট এবারে তোমাদের 31 তারিখ পর্যন্ত কিন্তু করে দেওয়া হলো, ঠিক আছে। তো ডেট কিন্তু সব কিছুরই এক্সটেনশন হয়ে গেলো তোমাদের, খুবই ভালো। যারা যারা তোমরা একদমই নেওয়ার ইচ্ছা রয়েছে তারা প্রত্যেকে নিয়ে নাও, অ্যান্ড যারা যারা তোমরা এখনও চান্স পাও না তাদের কথা বলছি, একটু তোমরা মনোযোগ সহকারে শোনো। তো দেখো তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি দেখো ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, ইভেন কোথাও কিন্তু 6th লিস্ট পর্যন্ত কিন্তু চলে গিয়েছে, ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 4th-5th লিস্ট পর্যন্ত কিন্তু চলে গিয়েছে কিছু ইউনিভার্সিটি বাদ দিয়ে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে অ্যাডমিশন প্রসেস প্রায় কিন্তু শেষের দিকেই বলা চলে, ঠিক আছে। তো এখনও যদি তোমাদের নাম না আসে থাকে, যেমন আমি দুটো ইউনিভার্সিটির কথা বলবো, গৌরবঙ্গ অ্যান্ড হচ্ছে রায়গঞ্জ, এক্ষেত্রে কিন্তু একটা করে লিস্ট এসেছে, আরও আসার একটা সম্ভাবনা রয়েছে, তবে তোমরা তাও টাইম পাবে যেহেতু 20 তারিখ রয়েছে, তোমরা দেখতে পারো। আরও কিছুদিন যদি তোমরা দেখতে চাও, মোটামুটি আমি বলে দেবো যে তোমরা এ মাসের 15 তারিখ পর্যন্ত দেখতে পারো, ঠিক আছে। এই মান্থের 15 তারিখ পর্যন্ত কিন্তু দেখতে পারো যে তোমাদের নাম আসছে কি না। যদি মনে হয় যে 15 তারিখের মধ্যে তোমাদের আসছে না, তাহলে আর কিন্তু তোমরা ওয়েট করবে না, ঠিক আছে, আর ওয়েট করবে না। এটা আমার তোমাদের কাছে সাজেশন বলতে পারো, আর ওয়েট করাটা তোমাদের ঠিক হবে না, তাহলে তোমাদের আসার কোনো চান্স নেই, কারণ তোমাদের ম্যাক্সিমাম তোমরা দেখো আর মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর প্রায় কমপ্লিট হয়ে যাবে। যারা রেগুলারের জন্য অ্যাডমিশন মানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো, প্রায় তোমাদের শেষের দিকেই বলা চলে, ঠিক আছে। তো বেশি ওয়েট করাটা তোমাদের জন্য ঠিক হবে না, কারণটা হচ্ছে তোমরা এখান থেকে বুঝে যাচ্ছ যে তোমাদের লিস্ট নাম আসার কিন্তু আর সম্ভাবনা নেই বললেই চলে। আর দেখো অনেকে বলবে যে ডিস্টেন্সে পড়লে কি মানে তোমরা তোমাদের কি কোনো অসুবিধা হবে বা কোনো কিছু, তো দেখো তোমাদের সার্টিফিকেট দুটোরই একই ভ্যালু, ঠিক আছে। ওরাও এমএ পাস করবে যে সার্টিফিকেট পাবে,
তোমরাও এমএ বা এমএসসি পাশ করলে যে সার্টিফিকেট পাবে একই ভ্যালু, কোথাও কিন্তু ওদের যে এক নাম্বার বেশি দেওয়া হবে বা ওদেরটা ভ্যালু বেশি তা কিন্তু একদমই নয়, দুটোরই সেম ভ্যালু। কারণ এটা ইউজিসি নেক্সট ইয়ার মানে সরি প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ এর আগের বছরে যে তোমাদের একটা নোটিশ বেরিয়েছিল ইউজিসি থেকে যেখানে তোমাদের বলা হয়েছে যে দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো কোথাও কিন্তু কোনো যে বাড়তি ওদের মানে মানে ইয়ে রয়েছে মানে কি বলবো বাড়তি তাদের যে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে তা কিন্তু একদমই নয়, যেটা তোমরা সুযোগ সুবিধা পাবে তোমাদের সার্টিফিকেট দিয়ে সেম ওরাও পাবে। কী করবে তোমরা, দেখো এখানে তোমরা এমএ করে আমি ধরলাম যে নেট সেট তোমরা দেবে, তো এটা তোমরাও দিতে পারবে অ্যান্ড যারা রেগুলারে পড়বে তারাও দিতে পারবে, তো কোথাও কিন্তু কম ভ্যালু নেই, ঠিক আছে, দুটাই সেম। এখানে কী অসুবিধা হবে তোমাদের, দেখো এখানে তোমরা ওখানে যেমন ক্লাসেস তোমাদের রেগুলার করতে হবে, ঠিক আছে, রেগুলার মোড যেহেতু রেগুলার তোমাদের করতে হবে, মোটামুটি 75% তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স লাগে। বাট এখানে তোমাদের ক্লাসেস সেইভাবে হবে না, যারা মেন ক্যাম্পাসে নেবে তাদের জন্য কিছু ক্লাসেসের শিডিউল দেওয়া হবে, সেই অনুযায়ী তোমাদের মাসে মোটামুটি ধরে নাও 7-8 দিন হলো এরকম বিষয় তোমাদের থাকে। বাট যারা স্টাডি সেন্টারে নেবে সেগুলোতে কিন্তু ক্লাসেস হয় না বললেই চলে, ঠিক আছে, হয় না বললেই চলে, এক দুটো এরকম হয় জাস্ট, মানে সেমিস্টার ওয়াইজের কথা বলছি আমি, তো সেই অনুযায়ী। তো এক্ষেত্রে এই জন্যই আমি তোমাদের সাজেশন দেবো যে যাদের মনে হচ্ছে যে নাম আসবে না বা তোমাদের 7 রাউন্ড বা 6 রাউন্ড চলে গিয়েছে তো আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে, ভ্যালু সেম। অ্যান্ড তোমাদের যদি মনে হয় এর নিয়ে আরও ডিটেল ভিডিও তোমাদের করা প্রয়োজন যে ডিস্টেন্স ভার্সেস রেগুলার অ্যান্ড স্কলারশিপ এই সমস্ত বিষয়গুলো, তো আমি ডিটেল ভিডিও একটা নিয়ে আসবো তোমাদের জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। বাট একটাই কথা বলবো, যাদের নাম আসছে না তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য অ্যান্ড অবশ্যই প্রত্যেকে একটু শেয়ার করে দিও।